টাকার গরমে অনেক কিছু মনে করে মানুষ, কিন্তু মনে রাখবেন টাকার গরম দিয়া, ক্ষমতার গরম দিয়া দুনিয়ার অনেক কিছু করা যায়। মৃত্যুর পরে বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে পারবেন, ধরাকে সরা মনে করতে পারবেন, যা মনে চাই তাই করতে পারবেন। আপনার দল ক্ষমতায় আছে, এক ইমাম পাল্টাইয়া চারজন ইমাম নেবেন, মসজিদের এই কমিটি পাল্টে আর এক কমিটি নেবেন, নিজের ক্ষমতার দাপটে জায়গা কিনা মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, মাগার। আখেরাতে যখন আপনি কবরে চলে যাবেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আপনার সাইরেনার দাম নাই, কথা ঠিক না বেটে? আরো জোরে যেই কথা বলুক, কথা বলতে হবে এরকম, শুনতে হবে এরকম ভাবে যে আমি প্রত্যেকটা কথা আমি দিনের আমলের নিয়ত করে শুনব, আমি ওই ইমাম সাহেবের সাথে জান্নাতে যাব। জীবনে আপনার সাথে যদি আমার দেখা না হয়, আমি যদি জান্নাতে যাই আপনার থিয়ে যাইতে পারবো না। আবার আপনি যদি যান, আপনি আমার কথায় কেঁদেছিলেন, আপনি আমার কথায় আমলের নিয়তে শুনছিলেন, আপনি জান্নাতে গেলেও আমাকে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, হে ইমানদারেরা, যারা ইমান এনেছো, কথাটা কে বলতেছে? আমি বলেছি, যারা ইমান এনেছো, এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুনু মাআস-সাদিকিন, ভালো লোকের সাথে নেই। গাঞ্জাখোরের সাথে থাকবেন, দশ দিন চলার পরে আপনার পোটলাটা ঠিকই ধরাই দিব, কথা বলেন না কেন? সুদখোরের সাথে চলবেন, দশ দিন পরে দেখবেন দূর হুজুর এত কই বই, সুদ খাইলে মার সাথে জেনা করার গুণা কে কইছে? এটাও টাকা ওটাও টাকা, সুদখোরের লাগে চলবেন, দুই মাস পরে সুদের ব্যবসা আপনিও ধরবেন। হালাকি যে ব্যক্তি এক টাকা সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে জেনা করার গুণা হয়, না খায়া মরবেন, খয়রাত করে খায়া মরবেন, রিক্সা চালায় খেয়ে মরবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, এক টাকা সুদ খাবেন না। আপনি জানেন না সুদের গুণা কত মারাত্মক গুণা। যে ব্যক্তিকে এক টাকা সুদ খায়, জন্ম দুঃখিনী মায়ের সাথে জেনা করার গুণা হয়, আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। আপনি যতবার হজ করেন না কেন, যতবার উমরা করেন, আসমানে যাবে না আপনার ইবাদত। বিশ্বনবীর রওজায় সালাম দিবেন, বিশ্বনবী আপনার থেকে মুখটা সরিয়ে ফেলবে, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী এত বড় কথা বললেন যে আমি আর উম্মত, ও আমার উম্মত না, আমি আর নবী না। যে ব্যক্তি সুদ খায়, হালাকে দেখবেন বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক না? যদি কোন কেমনে জড়িত আমি দেখাই দেই। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা, আপনি ব্যাংকে টাকা আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না, যদি আপনার ফর্মে লেখা থাকে নো ইন্টারেস্ট, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি নো ইন্টারেস্ট না লেখা থাকে, নো ইন্টারেস্ট আপনি আপনার অটো কিন্তু জমা হচ্ছে আপনার টাকা ব্যাংকে, আপনি সুদ খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম মুজিব হয়ে যাবে। যারা সুদের টাকা নিয়ে ব্যাংকে ঋণ নিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবে আপনি জেনার গুণ হবে আপনার অ্যাকাউন্টে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার উম্মতকে এত দরদ নিয়ে বলেছেন, উম্মতের আরে আমি দুনিয়া আসছিলাম রহমত হিসাবে, যেরকম মারহাবা, কি নিয়ে আসছিলাম? রহমত, আমি এমন রহমত হয়ে আসছিলাম, আমি চাই না আমার কোনো একটা উম্মত জাহান্নামে যাক। এবং মৃত্যুর আগ পর্যন্ত, বিশ্বনবী আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে যাক আমার নবীর চান নাই, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেই বুখারীর থেকে। বিশ্বনবী আর মাত্র দুনিয়ায় থাকবেন একদিন, একদিন থাকবেন দুনিয়ায়, বারোই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিবে, এগারোই রবিউল আউয়াল, এগারোই রবিউল আউয়াল মাগরিবের নামাজের পরে জিব্রাইল আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, বুখারী তারছে, জিব্রাইল ঢুকেই বলি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিফালিক,
লেশ মাফি মুশকিল, কারণ আমার নবীর ভাষা আরবি, জিব্রাইল বলতেছে আরবি, সুবহানাল্লাহ বলেন না। فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা তারাই করতে পারে যারা আল্লাহর কাছে কবুলিয়াত অর্জন করেছে, প্রশংসা তারাই করতে পারে যাদের সেজদা, যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। এই মিরপুরে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বাসায় বসে কল্পনা করতেছে, যাই যাচ্ছি যাব, জামাটা বের করো, আলমারিটা খুলো, জামাটা ইস্তারি করা আছে কি না, দারোয়ানে ডাক দাও, জামাটা ইস্তারি করে নিয়ে আসো, লন্ডির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু দেখা যাবে আসবে মসজিদে ঠিকই, এমন একটা টাইমে আসবে যেই টাইমে তার কপালে কোরআন ও হাদিসের দুটো আলোচনা শোনার মতো তৌফিক আর হবে না। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মজলিসু ফিকহাতিন খায়রু মিন ইবাদাতি সিত্তিনা সানাতা, কেউ যদি মসজিদে বসে অথবা দিনের কোনো মাহওয়ালে বসে, দিনের কোনো ওয়াজের মাঠ বলেন, এমনকি দোকানের সামনে বসেও যদি কোনো মানুষ দিনের একটা কথা শোনে, সেটা দিনের মজলিস, চা খাওয়ার মজলিস না, দিনের মজলিস যদি হয়, একটা ঘরের মধ্যে 10-15 জন বন্ধু বান্ধব বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যদি একটা কথা আপনি আমলের নিয়ে শুনেন,
সিত্তিনা সানাতা, 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সোয়াব আল্লাহ আপনার আমল্লাময় সোয়াব দান করে দেবে। আসলে সোয়াব আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা মনে করি কি জানেন, হজ করছি না, আমার বাপও তো হজ করছে, আমার পোলারে হজ করাইছি না, বাড়ি করছি, গাড়ি করছি, জান্নাত একবারে কি নেই ফেলবো।